বুঝলাম না আজকে আপনি কোনো পিৎজা অর্ডার করেন নাই অথচ আপনি খুব দ্রুত আপনার এখানে আসতে বললেন আমার মালিকই বলল খুব দ্রুত আসার জন্য কেন আর কিছু বলবেন কেন এমনি এমনি কি আসতে বলা যাবে না নাকি ঠিক আছে বলেন কি বলবেন ভেতরে আসো তোমার সাথে একটু সুখ দুঃখের কথা বলি এখন কি সুখ দুঃখ কথা বলার সময় এখন তো আমার ডিউটি আর ডিউটির সময় কিভাবে সুখ দুঃখের কথা বলবো আহা আমি তোমার বসের কাছে বলছি আমি পারমিশন নিয়েই তারপর তোমাকে আসতে বলছি আসো ভেতরে আসো বসুন এখানে বসুন না ঠিক আছে এখানেই বসি আহা বসুন না এখানে বসুন এখন বলেন কি বলবেন তাড়াতাড়ি বলেন আপনার কথা শুনে আমি ডেলিভারি দিতে চলে যাব বলবো তো বলার জন্যই তো ট্যাক্সি এ কি আপনি আপনি এখানে বসছেন কেন এক কাজ করেন আপনি এখানে বসছেন মানুষ দেখলে খারাপ বলবে আপনি ওইখানে বসেন আমি এখানে বসি তার থেকে আপনার কি লজ্জা পাচ্ছ আর তাছাড়া মানুষ কি বলবে তুমি তো এখন আমার ড্রয়িং রুমে আছো আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি আসলে কি বলতে চাচ্ছেন তুমি যেদিন থেকে পিজা ডেলিভারি দাও না সেদিন থেকে আমি তোমাকে ফলো করছি জানো তোমার মতো দেখতে না আমার একটা স্বামী ছিল ও আমাকে খুব ভালোবাসত খুব সেম তোমার মতোই তোমাকে দেখলে না আমার ওর কথা মনে পড়ে জানো দেখেন মানুষের মতো মানুষ আছে তাই বলে আপনার স্বামী মারা গেছেন আমি কি করতে পারি কোন কেন আমার স্বামী আমাকে যে সুখ যে শান্তি দিত সেটা তো চাইলে তুমিও দিতে পারো এটা কিভাবে সম্ভব এই এইটা কোনোদিন সম্ভব না আমি আপনার বিয়ে করবো কেন আপনি হলো একটা বড় লোক আর আমি হলো সামান্য একটা ডেলিভারি বয় ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে আমি পারবো না আমি বিয়ে করতে পারবো না আমার সাথে অন্য কাউকে দেখে আপনি বিয়ে করে নেন আমি পারবো না আপনি কত বড় লোক আর আমি সামান্য একটা পিজ্জা বয় আমি কিভাবে তোমারে বিয়ে করব এটা সম্ভব না আহা অসম্ভবের কি আছে আর যেহেতু আমি বলছি তোমারে তোমার তো না বলার কোনো কারণ নেই আর তাছাড়া তুমি কি এরকম কিছু ভাবছো যে আমার স্বামী নেই দেখে এরকম কিছু হ্যাঁ কারণ আপনারা তো বড় লোকদের বিশ্বাস নাই আপনারা বড় লোকরা সবই করতে পারে আপনাদের প্রয়োজনে কাউকে গাছতলা থেকে টেনে পাঁচতলায় তুলেন আবার প্রয়োজন শেষ হইলে ওই পাঁচতলা থেকে ঠাস করে ছেড়ে দেন নিচে পড়ে তার কী অবস্থা হয় পরে সেটা আপনারা ফিরেও দেখতে চান তাই আমি আমি কাজ করতে পারব না বুঝতে পারছি তোমার একটু বিশ্বাসের প্রবলেম হচ্ছে তাই না বিশ্বাসের প্রবলেম করার কিছুই নেই দু মিনিট পর আমার বেডরুমে আসো সব কিছু বিশ্বাস করিয়ে দিচ্ছি দুই মিনিট পর বেডরুমে যাব আমাকে বিশ্বাস করে দিবে কি করব বিয়ে করব
বিয়ে করলে তো পক্ষে একটু আরামসে থাকতে পারবো। আগে যাই দেখি বেডরুমে সে কি প্রমাণ দিতে পারে, কি বিশ্বাস আমাকে জোগাইতে পারে, তারপরেই দেখব। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে ছাড়বো না? তুমি না বললে যে বড়লোকরা সব পারে, চাইলে একটা মানুষকে তুলতে পারে, একজনকে ফালাইতে পারে, মানে মূল কথা যেটা আমাকে তুমি বিশ্বাসই করনি। এখন আমি তোমাকে সব উজাড় করে দেব যাতে তুমি আর কখনোই বলতে না পারো যে বিশ্বাস হচ্ছে না। এখন আরো ভালোভাবে বুঝিয়ে দেব যে আমি কি পারি আর না পারি। আমার সবকিছু এখন তোমার মধ্যে উজাড় করে দিব। শোনো, আজকের পর থেকে আরো অবিশ্বাস বানা, আমি তোমার জায়গায় আমি অন্য একটা লোক নিয়ে নিছি। কি বলছেন স্যার এসব? আমার কি অপরাধ? আমি যেগুলো দোষ করি নাই, আমি আপনার এখানে টাইম মতো আমি ডেলিভারি দিতে পারি, অথচ আমার এখান থেকে সরাই দিয়ে আমার জায়গায় অন্য দিন বলছেন, আমার অপরাধ কি স্যার? কোনো কথা নাই, তুমি বেরো তো স্যার। বিশ্বাস করেন, এই চাকরিটা গেলে পরা আমার ফ্যামিলিতে সবাই খুব কষ্ট পাইবে স্যার। এই চাকরিটা আমার খায় না স্যার, প্লিজ স্যার, আপনার হাত ধরে অনুরোধ করি। আমার আমি কোনো অপরাধ করি না, আমি কোনো ভুল করি নাই, আর যদি ভুল করে থাকি আমার তো বুঝায় এখন আমি সুদ লাইনি, আমার চাকরি খাই না স্যার। বাইরে আমার কাছ থেকে আবার চাই থাকে বাইরে। বাহ, এতক্ষণ যা চিন্তা করলাম তা এত তাড়াতাড়ি আমার সামনে চলে আসলো এই সুযোগ। টাকার লোভ দেখিয়ে ওকে আমার বেডরুম নিতে হবে, তারপর যা করার সব ওখানেই হবে। কি ব্যাপার, আপনি আমাদের অফিসে? আমাদের অফিসে আপনার কি? হ্যাঁ, আমি এখানে কেন? অবাক হচ্ছিস আমাকে দেখে? বলেছিলাম না আমার সাথে পাঙ্গা নিস না, আমার সাথে পাঙ্গা নেওয়ার এইটাই তো ফল। আচ্ছা, আমি আপনার কী ক্ষতি করছি? কী ক্ষতি করছি আপনার? আপনি এইভাবে আমার আমার চাকরিটা খাইতে পারলেন কেন? তোর মনে নেই সেদিনকার কথা, পিৎজা ডেলিভারি দিতে যে যে আমার সাথে বেয়াদবি করেছিলি, তারপরে তোর বসের কাছে আমি তোর নামে কমপ্লেন করেছি, কিন্তু তোর বস তোকে প্রচুর বিশ্বাস করে, যার জন্য আমার কথা বিশ্বাস করেনি। আর তাই আর সেই ভিডিও আমি তোর বসকে দেখিয়ে তোর নামে আবার কমপ্লেন করি, আর এর জন্যই তোর বস আজকে তোর চাকরিটাই খেয়ে দিল। এটাই হচ্ছে তোর শাস্তি, আমার সাথে বেয়াদবি করেছিস না, এখন দেখ বেয়াদবি করার কি ফল। আপনার সাথে সামান্য একটা পিৎজা নিয়ে না হয় আমি একটু বেয়াদবি করছি, তার জন্য আপনি যদি আমার শাস্তি দিতেন মানে নিতাম। সামান্য 1,000 টাকার একটা পিৎজার জন্য সারা জীবনে তিন দিন করে করছি তো, আমার এই পেটে আপনি লাথি দিতে পারলেন, যাক ভালোই করছেন, ভালোই করছেন। আমার পেটে লাথি দিয়েছেন ওই দুপুর একজন আছে, সেও একদিন আপনার পেটে লাথি মারব। আরে যা যা, কার পেটে কে লাথি মারে
সেটা সময় বলে দিবে। হ্যালো স্যার, কেমন আছেন? তোমার কথা মতো না, ওই যে বেতনটা আমি অফিসে তাড়িয়ে দিছি। থ্যাংক ইউ স্যার। এবার আমার নেক্সট টার্গেট আপনি স্যার। আমার রূপের আগুনে আপনাকে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতাবো।